दीदी के लिए एक चिट्ठी लाए थे, अच्छा उसको हम मेरा घर मेरा ये इस घर मेरा पतिदिन क्या बीत रहा है नहीं बीत रहा है उसको देने के लिए। আসবেন তো শুভ মুহূর্তে? সন্তানকে নিয়ে ঘরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ দৃষ্টিহীন দম্পতি। গত 4 দিন ধরে চালসার এক বেসরকারি হোটেলে রয়েছেন মমতা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে সরকারিভাবে ঘর প্রদানের আবেদন জানাতে আসেন মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের 5 নম্বর লাইনের দৃষ্টিহীন সুরজ কুজুর ও দীপিকা ওরাও। তারা বাগানের একটি নরবরে ঘরে কোলের শিশুকে নিয়ে কোনো মতে দিন কাটান। এলাকায় এক তরুণের কাছ থেকে এর জন্য একটি আবেদনপত্র লিখে আনেন তারা। সেই আবেদনপত্র এদিন হোটেলের বাইরে থাকা নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেন ওই দম্পতি। সুরজ কুজুর জানান ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, তিনি এবং তার স্ত্রী দুজনেই দৃষ্টিহীন। যদি মুখ্যমন্ত্রী কোনো সহযোগিতা করেন সেই আশাতেই এসেছেন তারা। মেরে সিফ ঘর কে লিয়ে ব্যবস্থা কর দিজিয়ে ইয়ে দিদি সে হম দুয়া হে মমতা দিদি সে মেরা তো। আচ্ছা, আর চিঠি দিয়ে কিসকে হাত মে দিয়ে? ইয়ে ও তো পুলিশ থা। আচ্ছা আচ্ছা, পুলিশ কে হাত মে দিয়ে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনার নাম? নাম সুরজ কুজুর। সুরজ কুজুর, জি স্যার। আপনার পত্নী কা নাম? দীপিকা ওরা। আপ ঘর কা হে আপকা? কিলকট 5 নম্বর লাইন মেটলি ব্লক মে না। জালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে?